ডেঙ্গি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি রেজলাশে মামলা দায়ের, বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে মেডিকেল কমিশন গঠনের দাবি। কমিশন গঠন করে নজরদারির ব্যবস্থা করার আর্জি। চলতি সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। যখন কেন্দ্রের বঞ্চনার অভিযোগে দিল্লিতে সড়ক তৃণমূল, তখন রাজ্যের গরিব মানুষকে বসবাস করতে হচ্ছে কাঁচা বাড়িতে। বিভিন্ন সময় আবেদন করলেও মেলেনি আবাসের ঘর, এমনটাই ছবি দেখা গেল হাবড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে। রাজ্যের একাধিক জেলায় আবাসে দুর্নীতির অভিযোগ। আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও ঘর পায়নি পুরুলিয়ার মানবাজারের 20টি পরিবার। বর্ষা চরম সমস্যায় গ্রামবাসীরা, ভাঙা ঘরেই অতি কষ্টে বসবাস গ্রামবাসীদের। দীঘার মোহনায় মৎস্যজীবীদের জালে উঠল বিশালাকার ভোলা মাছ। ভোলা মাছের ওজন প্রায় 110 কেজি। বিশালাকার মাছ দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। পূর্ব বর্ধমানের মোড় গ্রামে দুর্ঘটনা। কেরল থেকে মুর্শিদাবাদ যাওয়ার সময় গর্তে আটকে যায় 12 চাকার পণ্যবাহী লরি। অল্পের জন্য প্রাণে রক্ষা পান লরির চালক ও খালাসি। দুর্ঘটনার জেরে ব্যাহত যান চলাচল। এক টানা ভারী বৃষ্টিতে ঘাটালের ঝুমি নদীর জলস্তর বেড়ে গিয়েছে। জলে ডুবল ঝুমি নদীর উপরে থাকা কজওয়ে। খড়গপুর, গ্রামীণ, ডেবরা সহ বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। যারা ঘর পাওয়ার যোগ্য, যারা আবাসের ঘর পাওয়ার যোগ্য, তাদের চিত্রটা কি আছে? তারা কিন্তু একেবারে সরাসরি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখাবো একবার, একেবারে এইভাবেই একেবারে ভাঙা ঘর বলা হয়েছে, কাঁচা ঘর বলা রয়েছে। অর্থাৎ একেবারে যেই ছবিটা সেই চিত্রটা, অর্থাৎ এরা ঘর পাওয়ার যোগ্য কিন্তু তারা ঘর পায়নি। তারা বারবার পৌরসভা সহ বিভিন্ন সরকারি দপ্তর তারা আবেদন করেছেন কিন্তু কোনোভাবেই তাদের সুরাহা হয়নি। এমনকি সরকারের পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে যে দুয়ারে সরকার, যে একেবারে রাজ্য সরকার যে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন, কেন দুয়ারে সরকার গিয়ে যখন এই মানুষগুলো তারা আবেদন করবেন, তারা তাদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে তারা তাদের দাবি জানাবেন, তাদেরকে খুব দ্রুত তাদেরকে সেগুলো পূরণ করে দেওয়া হবে। কিন্তু তারা একাধিকবার দুয়ারে সরকারি গিয়ে তারা আবেদন করেছেন কিন্তু কোনোভাবে তাদের সুরাহা হয়নি, শুধুমাত্র প্রতিশ্রুতি মিলেছে। ইতিমধ্যেই একেবারে রাজ্যের বিরোধী শিবির তারা কিন্তু অভিযোগ তুলছেন যে শাসক দল তারা তাদের নিজস্ব নেতা কর্মী যারা রয়েছেন তাদেরকে তাদের বাড়ি দিয়েছেন, অথচ প্রকৃত গরিব যারা রয়েছে কোনোভাবে কোনো সরকারি পরিষেবা সেইভাবে তাদেরকে দেওয়া হচ্ছে না। উত্তর ২৪ পরগনা, হাবড়া থেকে টিটো বিশ্বাস, রিপাবলিক বাংলা।